নমস্কার গল্পে গল্পে কিছুক্ষণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী সুবোধ ঘোষের লেখা একটি গল্প চিত্ত চকর আসুন শোনা যাক মধুপুর থেকে চিঠি লিখেছে মীরা সেজদা আমার এই চিঠি খুব মন দিয়ে পড়বে যা লিখছি সেটা খুব ভালো করে বুঝতে চেষ্টা করবে কারণ আমি যা লিখছি সেটা আমিও খুব ভালো করে বুঝে দেখেছি বুঝেছি এইটা একটা ভালো সুযোগ এই সুযোগ যদি তুচ্ছ করো সেচটা তবে খুবই ভুল করা হবে জিবি কনস্ট্রাকশন লিমিটেড নামে ইঞ্জিনিয়ারিং কোম্পানিটার নামটা শুনেছ নিশ্চয়ই এরা গভর্নমেন্টের কাছ থেকে বড় বড় ব্রিজ তৈরি করবার কন্ট্রাক্ট নিয়ে থাকে খবরের কাগজে সম্বলপুরের মস্ত বড় রেলওয়ে ব্রিজের ছবিটা নিশ্চয়ই দেখেছো। সেই ব্রিজ এই জিবি কনস্ট্রাকশনই তৈরি করেছে তোমাদের টাউন থেকে ষোলো মাইল দূরে লালকি নদীর উপরে যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেটা এই কোটি টাকা খরচ হবে আমাদের মধুপুরের কাছেও ছোট ছোট একটা ব্রিজ তৈরি করছে ওরা কাজ প্রায় শেষ হয়ে এসেছে জিবিসির ইন্সপেক্টিং ইঞ্জিনিয়ার সৌরভ সরকার এখন মধুপুরে আছে কিন্তু আর বেশি দিন থাকবে না বোধহয় এক মাসের মধ্যেই চলে যাবে এবার তার কাজ হলো তোমাদের ওদিকের লালকি নদীর ব্রিজের কাজের ইন্সপেকশন বোধহয় মাস তিনেক তোমাদেরই টাউনে থাকবে তারপর আবার সম্বলপুরের দিকে চলে যাবে সৌরভ সরকার ওরই এক মাসির ছেলে তিন বছর গ্লাসগোতে আর দু বছর হামবুর্গে ছিল সৌরভ সরকার ব্রিজ তৈরির ইঞ্জিনিয়ারিং স্পেশাল স্টাডি করে আর ট্রেনিং নিয়ে দেশে ফিরেছে আর এই বয়সেই জিবিসির মতো বিখ্যাত কোম্পানির ইন্সপেক্টিং ইঞ্জিনিয়ার হয়েছে মাইনে দেড় হাজার বয়স যে ত্রিশের কাছে এসে ঠেকেছে সৌরভ এখনও বিয়ে করেনি কিন্তু কথাবার্তা থেকে বুঝতে পারা যায় বিয়ে করতে চায় কাজেই বুঝতে পারছো তো এখন তোমার চুপ করে বসে থাকলে চলবে না চেষ্টা করতে হবে আমার খুব বিশ্বাস একটু চেষ্টা করলেই সৌরভের সঙ্গে অনিমার বিয়ে হয়ে যাবে মেয়েকে বিয়ে পাশ করিয়েও তিন বছর ধরে শুধু ভাবছ অথচ কিছুই করতে পারছো না কলকাতায় গিয়ে যদি কিছুদিন থাকতে পারতে তবে কোনো ভালো ছেলের খোঁজ হয়তো পেতে কিন্তু সৌরভের মতো ছেলের খোঁজ পেতে না কলকাতার মতো কম্পিটিশনের জায়গায় ওরকম ছেলে ধরবার সাধ্যও তোমার নেই অনিমার যে অনেক আর অনেক সুন্দরী মেয়ে সেখানে থই থই করছে কাজেই এই একটা সুযোগ তুমি তোমার সেকেলে মতিগতি এখন একটু চাপা দিয়ে রাখো যে কালে যেমন নিয়ম সেই নিয়ম মেনেই চলতে হয় তা না হলে ঠকতে হয় অনিমার সঙ্গে সৌরভের একটু আলাপ করিয়ে দেবে সৌরভকে চা খেতে নিমন্ত্রণ করবে অনিমার চেহারাটা তো সুন্দর আছে আমার মনে হয় সৌরভের কোনো আপত্তি হবে না ভগবানের ইচ্ছায় সৌরভের সঙ্গে অনিমার বিয়েটা হয়েই যাবে বলে মনে হয় আর একটা কথা এটাও একটা সুযোগ সৌরভের সঙ্গে অন্তরঙ্গ হবার সুযোগ টাউনের ভেতরে কিংবা বাইরে সৌরভের জন্য একটা বাড়ি ঠিক করে রাখবে মাস দুই দিন থাকবে সৌরভ ভাড়া তিনশো হোক বা চারশো তাতে কিছু আসে যায় না কিন্তু সৌরভের ইচ্ছা বাড়িটা যেন খোলামেলা হয় একটা লন আর একটা ফুল বাগান থাকে চাকর টাকরের ব্যবস্থা করতে হবে না শুধু একটা মালি ঠিক করে রাখবে সৌরভের কুক বেহারা চাপরাশি আর চাকর এখান থেকে সৌরভের সঙ্গে যাবে চিঠিটা বৌদিকেও ভালো করে পড়ে শুনিয়ে দিও বৌদি যেন এমন আশা না করেন যে আজকালকার দিনে এমনিতেই ভালো পাত্র পাওয়া যাবে মেয়েকে কারোর সঙ্গে মিশতে দেওয়া চলবে না এরকম ধারণা যেন মন থেকে বিদায় করে দেন ভয় পেয়ে টুকুপুকু করলে চলবে না সৌরভ যদি অনিমাকে সঙ্গে নিয়ে একটু বেড়াতে চায় তবুও আপত্তি করবে না এর মধ্যে অশোভন কিছু নেই নিবারণবাবু চিঠিটা মন দিয়ে পড়েই শোনালেন আর অনিমার মা সুহাসিনীও মন দিয়ে শুনলেন নিবার বললেন তুমি কি বলো আমি তো বলি ভালো কথাই লিখেছে মিরা সুহাসিনী বললেন অনিমাও মধুপুরের মীরা পিসির একটা চিঠি পেয়েছে তোমার বাবাকে লিখেছি কিন্তু তোমাকেও লিখতে ইচ্ছে ভগবানের ইচ্ছে সৌরভের মতো ছেলের সঙ্গে যদি তোমার বিয়ে হয় তবে জানবে সেটা তোমার স্বপ্নেরও অগোচর একটা সৌভাগ্য কাজে তোমাকে একটু সাহস করতে হবে মনে করো না তোমাকে আমি বেহায়া হতে বলছি ভদ্রলোকের ছেলের সঙ্গে যেভাবে মিশতে হয় সেভাবেই মিশবে আজে বাজে কথা যেমন বলবে না তেমনই আবার একেবারে বুড়ো ঠান্ডিতির মতো ঠান্ডা কথা বলবে না তুমি নিজেই সৌরভকে চা খেতে নিমন্ত্রণ করবে সৌরভ ফুল ভালোবাসে রোজ সকালে কিংবা সন্ধ্যায় তোমাদের বাগানের ফুল তোড়া করে বেঁধে সৌরভকে পাঠিয়ে দেবে সৌরভ যদি কোনোদিন বেড়াতে ডাকে তবে নিশ্চয়ই যাবে আমি গত বছর বহরমপুর থেকে যে বালুচোর শাড়িটা পাঠিয়েছিলাম সেটা মাঝে মাঝে পড়বে ওরকম কুজটি হয়ে আর ভিতু ভিতু চোখ করে হাঁটবে না সৌরভ যদি গান শুনতে চায় তবে শুনিয়ে দিও মনে রেখো তোমার ভাগ্য তোমার হাতে ভগবানের ইচ্ছায় ভালোই হবে বলে মনে হচ্ছে সুভাষিনী জিজ্ঞাসা করলেন মীরা তোকেও একটা চিঠি দিয়েছে বোধয় অনিমা বলল হ্যাঁ কি লিখেছে অনিমা গম্ভীর হয়ে বলে এক গাদা পাশ লিখেছে না না ছাইপাস নয় যা লিখেছে ঠিকই লিখেছে তোমার ভালোর জন্যই লিখেছে অনিমা গম্ভীর মুখটাকে আরো গম্ভীর করে নিয়ে বলে আশ্চর্য কিসের আশ্চর্য তুমিও দেখছি একেবারে নতুন কথা বলছো যে কালের যেমন নিয়ম সেটা মানতেই হয় তাছাড়া সৌরভের মতো ছেলেকে পাওয়া আমাদের মতো অবস্থার মানুষেরও যে একটা সৌভাগ্য হেসে ফেলে অনিমা সৌভাগ্যটা হলে হয় হবে না কেন সৌরভ যদি পছন্দ করে কেন পছন্দ করবে সেই কথাই তো লিখেছে মীরা বুঝতে পারিস না কেন অনিমা আবার গম্ভীর হয়ে যায় বুঝতে পারছি না সুভাষিনীর মুখটাও যেন একটু করুণ হয়ে যায় মীরার ইচ্ছা উপদেশ আর পরামর্শের কথাগুলিকে খুশি হয়ে মেনে নিতে সুভাষিনীরও মনের কোথায় যেন বাঁচছে খুবই সুখের কথা হতো যদি সৌরভ নিজেই এসে একবার অনিমাকে দেখত আর পছন্দ করে ফেলতো একটা অচেনা মানুষের চোখে পছন্দ ধরাবার জন্য মেয়েটা নিজেই দৌড়োদৌড়ি করবে কালের নিয়ম হলেও ভাবতে ভালো লাগছে না তবে এ কথাও ঠিক সৌরভের মতো ছেলে নিবারণবাবুর মতো অবস্থার মানুষের আশার কাছে দুর্লভ উপহার এককালে অবস্থা খুবই ভালো ছিল এখন সে অবস্থার নেই শুধু মস্ত বড় ওই বাড়িটা আছে আর একটা গালা কুঠি আছে গালার বাজারও আর সেরকম নয় বছর দুই হলেও গাড়িটাকে বেঁচে দিতে হয়েছে মেয়ের বিয়ের জন্য পাঁচ সাত হাজার টাকা খরচ করবার সামর্থ্য অবশ্য আছে কিন্তু পাঁচ সাত হাজারের খরচে যেসব ছেলে পাওয়া যায় আর এ পর্যন্ত যেসব ছেলের খোঁজ পাওয়া গিয়েছে তাদের একজনও গুণে ও গৌরবে সৌরভের কাছাকাছি দাঁড়াবার যোগ্য নয় তাই মিরাদ চিঠির পরামর্শটা মেনে নিতেই ইচ্ছে করছে সৌরভের জন্য বেশ ভালো একটা বাড়ি ঠিক করে ফেলতে দেরি করেনি নিবারণ বাবু টাউন থেকে সামান্য দূরে ছিল কানাড়ি যাবার রাস্তার উপরেই ইউক্যালিপটাসে ঘেরা একটি বাড়ি সবুজ ঘাসে ছাওয়া লন আছে লনের দুপাশে স্থলপদদের ভিড় নিয়ে দুটো স্কোয়ার আছে ফটকের থামের গায়ে আইভিলতার সারি সারি টবেতে গাজীপুরি গোলাপ মালি বৃন্দাবন বাগান থেকে সব শুকনো পাতা সরিয়ে দিয়েছে সৌরভ সরকারও এসেছে এসেছে সঙ্গে কুক আর চাকর সৌরভ যেদিন এলো সেদিন উপস্থিত ছিলেন নিবারণ বাবু ট্রেন থেকে নেমে নেমেই নিবারণ বাবুর হাসি ভরা মুখটার দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল আপনিই বোধ নিবারণ বাবু হ্যাঁ বাড়িটা কোন দিকে এই যে মালি বৃন্দাবনও এসেছে বৃন্দাবনই তোমাদের পথ দেখিয়ে বাড়িতে নিয়ে যাবে দুটো ট্যাক্সি সৌরভ সরকারের সব জিনিসপত্র আর চাকর তুলে নিয়ে চলে গেল আগে আগে একটা ট্যাক্সিতে চলে গেল সৌরভ সরকার আর মালি বৃন্দাবন সন্ধ্যা হবার একটু আগেই অনিমাকে সঙ্গে নিয়ে যখন হিল রোডের বাড়িটার কাছে এসে দাঁড়ান নিবারণ বাবু তখন বাড়ির বারান্দায় একটা চেয়ারের উপর বসে বই পড়ছিল সৌরভ সরকার সত্যিই বড় চমৎকার চেহারা পঁয়ত্রিশ বছর নয় এ চেহারার বয়স ত্রিশের বেশি হতেই পারে না সাদা জিনে ট্রাউজার আর সাদা টুইলের শার্ট গায়ে আর সাদা চামড়ার স্লিপার পায়ে দিয়ে চেয়ারের উপর বসে আছে একটি চমৎকার পরিচ্ছন্ন স্নিগ্ধ চেহারা নিবারণবাবুর চোখ দুটো যেন একটা স্নেহাক্ত আগ্রহে চঞ্চল হয়ে চিকচিক করতে থাকে অনিমাও বালুচোর শাড়ি পরেছে কিন্তু বাড়ি থেকে বের হয়ে সামান্য আদমাইলের ছায়াময় রাস্তাটা হাঁটতে বারবার হোঁচট খেয়েছে ভয়ানক অপ্রসন্ন দুটো চোখ বারবার যেন ভ্রুকুটি করে কুঁচকে গিয়েছে দুঃসহ একটা অস্বস্তির নিঃশ্বাস বুকের ভিতরে একটা যন্ত্রণা ছড়িয়েছে ছি ছি সৌরভ সরকার হলই বা একটা মস্ত গৌরব আর মস্ত সৌভাগ্য কিন্তু অনিমা ত্রিশ বছর বয়সে প্রাণটা যে এভাবে একটা কাঙাল লোভের মতো এগিয়ে যেতে চলেছে না একটুও ভালো লাগছে না নিবারণবাবু আর অনিমাকে দেখতে পেয়ে ব্যস্তভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সৌরভ নিবারণবাবু হাসেন আমি তোমাকে বিরক্ত করতে আসিনি অনিমা কি বলবে তাই শুনে নাও কে সৌরভ যেন চমকে উঠে প্রশ্ন করে নিবারণবাবু বলেন এই তো অনিমা আমার মেয়ে অনিমা হাসে বিরক্ত বোধ করলেও আপত্তি করতে পারবেন না আজ সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে চা খাবেন সৌরভের বিস্ময়ে চোখ দুটো এবার যেন মুগ্ধ হয়ে হেসে ওঠে বিরক্ত বোধ করবো কেন কখনো না আচ্ছা নিশ্চয়ই যাব চলে যান নিবারণবাবু আর অনিমা যে পথে দুঃসহ অস্বস্তির হোঁচট খেয়ে খেয়ে অনিমার প্রাণটা কোনো মতে হেঁটে এসেছিল সেই পথেই আবার ফিরে যেতে হচ্ছে কিন্তু অনিমার সেই অস্বস্তির ভার যেন লজ্জা পেয়ে এই রাস্তারই ধুলোর সঙ্গে মিশে গিয়ে নিশ্চিন্ন হয়ে গিয়েছে চোখের সেই অপ্রসন্ন ভ্রুকুটিটাই বা কোথায় গেল বালুচোর শাড়িটাকে আর কাঙাল লোভের সাজ বলে মনে হয় না বরং মনে হয় শাড়িটাকে কি বিশ্রীভাবে এলোমেলো করে পড়া হয়েছে যেন ভয় ভয় একটা মেঘ দেখতে গিয়েছিল অনিমা কিন্তু একটা চাঁদ দেখে ফিরে এসেছে হিল রোডে বাড়িতে ফুল পাঠাতে ভুল করেনি অনিমা যাকে দেখবার জন্য মনটা সব সময় উৎসুক হয়ে থাকে সেও হিল রোড ধরে বেড়াতে বেড়াতে এদিকে এসে গোলাকুঠির মালিক নিবারণবাবু টাউনের বাড়িতে আরও দুদিন চা খেয়ে চলে গিয়েছে দেখে আশ্চর্য হয়েছে নিবারণবাবু আর বেশ খুশি হয়েছেন সুহাসিনী মুখ মেয়ে অনিমা তিন দিনের চেনাই সৌরভের সঙ্গে এক এক সময় যেন নাকি মুখে কথা বলতে থাকে সেই ভীতু ভীতু অনিমা নয় এখন যেন একটা ব্যস্ত হাসির অনিমা ঘরের বাইরের বারান্দায় ঘুরে বেড়ায় সন্ধ্যা হলেই ছটফট করতে থাকে সাজ সারতে আধ ঘন্টারও বেশি সময় পার হয়ে যায় তবু অনিমার শাড়ি আর সাজ যেন অনিমার চোখের পছন্দ হয়ে উঠতে পারে না এরই মধ্যে একদিন নিজেরই চোখে দেখতে পেয়েছেন সুহাসিনী চলে যাওয়ার সময় ফটকের কাছে দাঁড়িয়ে সৌরভ যেন খুব আস্তে খুব ব্যাকুলতার একটা কথা বলল তা না হলে কথাটা বলতে গিয়ে সৌরভের মুখটা ওরকম লাজুক হয়ে যাবে কেন অনিমা যেন চমকে উঠেছে তারপরেই মাথা হেঁট করেছে তারপরেই মাথা নেড়ে হ্যাঁ করেছে মেয়েটার সারা মুখটাও যে লালচে হয়ে উঠেছে না জিজ্ঞাসা করে থাকতে পারেননি সুহাসিনী সৌরভ কিছু বলে গেল নাকি হ্যাঁ কি বললে আজ সন্ধ্যেবেলা সঙ্গে বেড়াতে যেতে বলেছে যা তবে যাব সন্ধ্যা হওয়ার আগেই বের হয়ে যায় অনিমা আজ একাই হিল রোডে বাড়িতে গিয়ে তার সঙ্গে বেড়াতে বের হতে হবে যার চোখের দিকে তাকিয়ে বুঝতে আর কিছু বাকি নেই অনিমান শুধু আজকের জন্যই আহ্বান নয় চিরকালের জন্যে মীরা পিসিমা একটা ভয় দেখিয়েছিলেন যেন একটা তপস্যার জন্য অনিমাকে প্রস্তুত হতে বলেছিলেন কিছুই দরকার হয়নি মুখ খুলে বেহায়ার মতো স্পষ্ট করে একটা কথাও বলতে হয়নি স্নিগ্ধ হাসির মানুষটার নিজেরই চোখ দুটো বারবার পিপাসিতের মতো অনিবার মুখের দিকে তাকিয়ে কত স্পষ্ট করে সবই বুঝিয়ে দিয়েছে অনিবার আশার মনটাকে ধন্য করে দিয়েছে হিল্লোরের ওপর একটা দেবদারুর কাছে দাঁড়িয়ে আছে সেই অভ্যর্থনা সেই সাদা জেনে ট্রাউজার আর টুয়েলের শার্ট পায়ে সাদা চামড়া সু চোখ দুটো কালো নয় কেমন যেন নীলাভ আর নিবিড় একসময় মনে হয় সে চোখে যেন নীল আকাশের ছায়া হাসছে অনিমা হাসে মনে হচ্ছে কিছু সন্দেহ করে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন কিসের সন্দেহ মনে করেছিলেন বোধহয় আমি আসবই না তা একবার মনে হয়েছিল ঠিকই কেন এখানে এসে এই তিন দিনের মধ্যেই এত বড় একটা উপহার পেয়ে যাব হ্যাঁ এতটা যে বিশ্বাস করতে সাহস হয়নি অনিমা কোনোদিন কল্পনা করতে পারিনি যে তোমার মতো মেয়ে আমার মতো মানুষের একটা অনুরোধের কথা শুনে হু কথা বলো না কেন তোমার মতো মানুষ আমাকে ডাকতে পারে এ কথা আমি স্বপ্নেও ভাবতে সাহস পাইনি হিল রোড ধরে অনেক দূর এগিয়ে যায় অনিমার অনিমার ভালোবাসার সৌরভ রোডটা আজ এখানে খুব বেশি নিরিবিলি সেখানে দুজনে হাত ধরাধরি করে হেঁটে যেতেও ভুলে যায় না মাঝে মাঝে অনিমার উচ্ছল হাসির শব্দ শুনে সড়কের পাশের করঞ্জ গাছের কাক ফুরুত করে পালিয়ে যায় হিল পথটাও আবছায়ামা সন্ধ্যার মায়ায় ঢাকা পড়ে যেন কল্পলোকের একটা কুহকের পথ হয়ে যায় সত্যি তো কোনোদিন কল্পনাতেও অনুভব করতে পারেনি অনিমা মনের মতো সঙ্গীর হাত ধরে পথ চলতে হলে প্রাণটা এমন বিহল হয়ে যায় চলো তোমাকে তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসে অনিমা এখনি একবার স্টেশনে যাব কেন সাহেব আসবেন বোধ হয় কোথাকার সাহেব ইঞ্জিনিয়ার সরকার সাহেব সরকার সাহেবকে সৌরভ সরকার তোমার মধুপুরের পিসিমা দিয়ে তো কিরকম যেন আত্মীয় হন অনিমার বুকের ভিতর থেকে দুঃসহ একটা আর্তনাদ গুমরে ওঠে কি বলছো তুমি কি ভয়ঙ্কর কথা কি বললে তুমি কি আমি হলাম আমি কে তুমি ফুপিয়ে কেঁদে ওঠে অনিমা আমি তো সরকার সাহেবের স্টেনোটাইপিস্ট ক্লার্ক তোমার নাম কি তাও জানো না না এতো বড় আশ্চর্যের কথা যতই আশ্চর্যের কথা হোক বলে ফেল তাড়াতাড়ি হ্যাঁ স্টাফ তো আগেই আসে তারপর সাহেব কিন্তু আমি যে ব্যাপারটা এবার বেশ স্পষ্ট বুঝতে পারছি অনিমা কি বুঝেছ তুমি ভুল করে আমাকেই সরকার সাহেব মনে করে আমি তোমার কাছে ক্ষমা চাইছি অনিমা তুমি সব ভুলে যেও তোমার বাবাকে বলো তিনিও যেন আমাকে ক্ষমা করেন সন্ধ্যার আবছায়ের মধ্যে দাঁড়িয়ে অনিমা যেন অদৃষ্টের একটা বিদ্রুপের করুণ ভাষার আক্ষেপ শুনছে স্টেনোটাইপিস্ট বিনয় দত্তর গলার স্বর যেন আবার ভয় পেয়ে ছটফটিয়ে ওঠে আমি তোমাকে কথা দিচ্ছি সরকার সাহেব এলেই তার কাছ থেকে যেভাবেই হোক ছুটি আদায় করে আমি দুদিনের মধ্যে এখান থেকে চলে যাব অনিমা বলে আপনি এখন যান সে কি চলে যান স্টেশনের দিকে চলে বিনয় আর অনিমা তার বালুচরের শাড়ির আঁচলটাকে দাঁতে চেপে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরে যায় সকালবেলা একটা চিঠি হাতে নিয়ে হাসতে থাকে অনিমা মধুপুরের মিরাপিসিমা লিখেছেন চিঠিটা খামের চিঠি নয় একটা পোস্টকার্ড অনিমার কাছে নয় নিবারণ বাবুর কাছে চিঠি দিয়েছেন মীরা সৌরভ কলকাতা গিয়েছে বোধহয় দিন সাত পরে তোমাদের ওখানে পৌঁছে যাবে সৌরভের স্টেনো ক্লার্ক বিনয়কে বলে দিও যেন স্টেশনে উপস্থিত থাকে সুহাসিনী বলেন কার চিঠি পড়ে এত হাসছিস মীরা পিসিমার চিঠি কি লিখেছে মীরা লিখেছেন সৌরভ সরকার এখন কলকাতায় আছেন তার মানে তার মানে সৌরভ সরকার এখনো এখানে আসেননি কি বলছিস পাগলের মতো পাগলের মতো নয় পাগল হয়েই বলছি নিবারণবাবু ও ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বের হয়ে আসেন আর অনিমার মুখটার দিকে এই আতঙ্কিতের মতো তাকিয়ে থাকেন কি হল সৌরভ সরকারের স্টেনো ক্লার্ক বিনয় দত্ত তোমাদের কাছে ক্ষমা চেয়েছেন দত্ত দত্তই যে যাকে সৌরভ সরকার বলে মনে করা হয়েছে যাকে তিন দিন নেমন্তন্ন করে চা খাওয়ানো হল বাবু আর সুহাসিনী যেন আর্তনাদ করবারও শক্তি হারিয়েছেন যেন একটা হিংস্র কৌতুকের আক্রমণের আহত দুটো অসহায় অদৃষ্ট মাথা হেঁট করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন সুহাসিনী আর নিবারণবাবু নিবারণবাবুর চোখ দুটো ভিজে গিয়ে আরো করুণ হয়ে ওঠে আর সুহাসিনীর চোখ দুটো জলে ভেসে যায় কিন্তু চেঁচিয়ে হেসে ওঠে অনিমা আমাকে এখনই একবার বের হতে হচ্ছে বাবু আর সুহাসিনী দুজনেই মুখ তুলে তাকান সত্যি বেশ সুন্দর করে সেজেছে অনিমা সত্যি বাইরে যাবে মনে হচ্ছে কিন্তু কোথায় যাবে ওরকম অদ্ভুতভাবে হাসছেই বা কেন সুহাসিনী বলেন কোথায় যাবি যার কাছে জোর করে পাঠাতে চেয়েছিল তার কাছে তার মানে দেখি আসি সৌরভ সরকার এসেছেন কিনা বোধহয় এসেছেন না এখনই যে কাজ নেই এত ভয় পাচ্ছ কেন মনে হচ্ছে তুমি ভুল করে যত তাবল কথা বলে ফেলবে কিচ্ছু ভুল হবে না কোনো তাবল কথা বলবো না নিরাপিসীমা যা বলে দিয়েছেন ঠিক তাই বলবো সুভাষিনী আর নিবারণবাবু বেশ কিছুক্ষণ ধরে অপলক চোখ তুলে অনিবার মুখের দিকে তাকিয়ে থাকেন যেন কালের নিয়মের আরও একটা বিষয় দেখছেন নিয়মটা সত্যিই যে একটা প্রজাপতি এরই মধ্যে ভুলে গিয়েছে এতক্ষণ কোথায় ছিল আর কোন বনের ফুলের পরাগ পাখায় মেখেছিল অনিমার হাসিটাও যেন একটা নতুন ব্যস্ততা কালকের সন্ধ্যাবেলার হাসিটাকে আর সেই হাসির মনটাকেও বোধ হয় তুচ্ছ অকেজ ধুলোর মতো একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে অনিমা সুভাষিনী আর নিবারণবাবুর চোখে একটা আতঙ্ক থমকে রয়েছে মেয়েটার ভাগ্যটা নতুন আশা নিয়ে আবার একটা নতুন বিদ্রুপের কাছে যাচ্ছে না তো অনিমা বলে তোমরা খুবই ভাবছ বলে মনে হচ্ছে নিশ্চিন্ত হতে পারছি না কেন সত্যি করে বল সৌরভের সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো সত্যি 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 নিবারণবাবু কোনো কথা না বলে আবার ঘরের ভেতরে চলে যান সুহাসিনী বলেন সৌরভকে কি বলবি অনিমা বলে যা বলা উচিত যা বলে দিয়েছেন মীরা তাই বলবো যা খেতে নেমন্তন্ন করব সুভাষিনী যেন কুণ্ঠিতভাবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন হায় তবে লনের ঘাসের উপরে বেতের চেয়ারে বসে আছেন সৌরভ সরকার বেশ দৃঢ় বলিষ্ঠ চেহারার মানুষ বেশ হাসি হাসি মুখ গলা থেকে খুলে নেওয়া টাইটাকে কাঁধের উপর ফেলে রেখেছেন দাঁতে পাইপ কামড়ে ধরে এক মনে খবর কাগজ পড়ছেন ফটকের থামের গায়ে আইভিলতা দুলছে একবার থমকে দাঁড়ায় অনিমা যেন একটা মূর্ছার ঘোর হঠাৎ ভেঙে গিয়েছে তাই হঠাৎ চমকে উঠেছে অনিমা কেন কিসের জন্য কোথায় কার কাছে ছুটে চলেছে অনিমার উদ্ভ্রান্ত ইচ্ছাটা সত্যি কি সৌরভ সরকারের কাছে কোনো আশা নিয়ে অদ্ভুত এক লোহের অভিসারের নায়িকা হয়ে এখানে এসেছে অনিমা কিংবা সৌরভ সরকারের সঙ্গে দেখা করবার ছুতো করে আর কাউকে দেখতে এসেছে না চলে যায়নি ওই যে এখন ওই বারান্দার উপর একটা টেবিলের কাছে বসে আছে সেই ক্ষমা চাওয়ার আতঙ্কিত আত্মাটা হাতের পাশে এক গাদা কাগজের ফাইল ছোট টাইপরাইটার মেশিনটাকে প্রায় বুকের কাছে টেনে নিয়ে আর মাথা ঝুঁকিয়ে ব্যস্তভাবে টাইপ করছে ঠুক, ঠুক, ঠুক ঠুক শব্দ করে বাজছে টাইপরাইটার যেন বিনয় দত্ত নামে নিতান্ত একটা কাজের মানুষের পাঁজরা শব্দ করে বাজছে ওই মানুষ আর কালকের সেই মানুষ নয় মুখ তুলে একবার তাকিয়েছে বিনয় দত্ত কিন্তু ওর চোখের ওই শান্ত উদাস ভাবটা দেখে মনে হয় অনিমাকে জীবনে কোনোদিন দেখেনি বিনয় দত্ত অনিমার চোখে ছোট্ট একটা ভ্রুকুটি শিউরে ওঠে আসুন ডাক দিয়েছে সৌরভ সরকার চমকে উঠে অনিবার আনমোনা কৌতূহলের চোখ দুটো বুঝতেই পারেনি অনিমা বারান্দার দিকে তাকাতে তাকাতে কখন সৌরভ সরকারের এত কাছে চলে এসেছে অনিমার ছায়াটা এইবার যেন অনিমার হৃৎপিণ্ডের ভিতরে একটা প্রশ্ন চিৎকার করে ওঠে কেন এসেছ সৌরভ সরকার তো বেশ হেসে হেসে আর বেশ ভদ্রতা নম্র ভঙ্গিতে ডাক দিয়েছে কিন্তু অনিমার অন্তরাত্মা তবে এমন অপ্রস্তুত হয়ে যায় কেন এমন আহ্বান শুনতে পাবে বলে বোধহয় কল্পনা করতে পারেনি অনিমা যেন বাবা মা আর মীরা পিসিকে একটা বাজে স্বপ্নের ভুল ধরিয়ে দেবার জেদ নিয়ে এখানে এসেছে অনিমা একটা পরীক্ষাকে একটু পরীক্ষা করে চলে যেতে হবে সৌরভ সরকারকে একবার চা খেতে নেমন্তন্ন করতে হবে তারপর বাবার মা দেখতেই পাবেন আর মীরা পিসিও চিঠি পেয়ে জানতে পারবেন সৌরভ সরকার নিবারণবাবুর বাড়ির চায়ের নেমন্তন্ন শুনে মনে মনে হেসেছে যেতে ভুলেও গিয়েছে দেড় হাজার টাকা মাইনের মানুষ এক দেউলে গোছের গালা মার্চেন্ট নিবারণবাবুর মেয়েকে একটু করুণার চক্ষেও দেখবার সময় পায়নি ঠিকই অনিবার মুখের সেই ব্যস্ততার হাসিটাকে ঠিক বুঝতে পারেননি নিবারণবাবু আর সুহাসিনী সৌরভ সরকারের মতো গৌরবকে তপস্যা করলেও যে নিবারণবাবুর মতো মানুষের মেয়ের কোনো লাভ হবে না এই সহজ সরল সত্যটাকে পৃথিবীকে বুঝিয়ে দেওয়ার জন্য অনিমা যেন দুঃসাহস করে একটা ভুয়ো অভিসারে এখানে এসেছে সৌরভ হাসে বসুন আপনি আপনাকে আপনার পরিচয় আর বলতে হবে না আমি জানি কি আপনি মীরাবদী আপনাদের কথা আমাকে আগেই বলে রেখেছেন হাসতে চেষ্টা করে অনিমা কিন্তু হাসিটা যেন একটা এলোমেলো করুণ হাসি সে করুণ হাসি আরও এলোমেলো হয়ে যায় যখন সৌরভ সরকারের চোখ দুটো বেশ নিবিড় হয়ে অনিমার মুখের দিকে তাকিয়ে থাকে সৌরভ বলে আপনি এসেছেন খুবই ভালো লাগছে ভুলেই গিয়েছে অনিমা তাই প্রাণপণে স্মরণ করতে চেষ্টা করে কি যেন বলভার ছিল কি যেন বলভার জন্য এখানে এসেছে অনিমা চিঠিতে কি যেন লিখেছিলেন মীরা পিসিমা সৌরভ সরকার হঠাৎ উঠে দাঁড়িয়ে খুশির স্বরে হাসতে থাকে চলুন আপনার বাবা আর মার সঙ্গে দেখা করে আসি অনিমা বলে বাবা আর মা দুজনেই বলে দিয়েছেন কি আপনি আজ আমাদের বাড়িতে চা খাবেন তবে আর দেরি করি কেন কাঁধের উপর ফেলে রাখা টাইটাকে ট্রাউজারের পকেটে পুড়ে দিয়ে ব্যস্ত হয়ে ওঠে সৌরভ সরকার চলুন ফটকের থামের গায়ে জড়ানো আইভিলতায় ঝোড়ো হাওয়ার টান লেগেছে পাতাগুলি যেন ছিঁড়ে পড়তে কিংবা উড়ে যেতে চায় ভয়ানক দুলছে ভয়ানক কাঁপছে মনে হয় অনিমার যেন সৌরভ সরকারের উচ্ছ্বল খুশির বাতাসটাই ঝড় হয়ে উঠেছে ফটকটা পার হওয়ার সময় সৌরভ সরকার নিজের মনের খুশির আবেগে বলে ওঠে ভালোই হলো তিন চারটে দিন তেমন কোনো কাজও নেই খুব কুড়ে বিকড় নেওয়া যাবে আপনাদের বাড়ির চায়ের আসরে বসে অবশ্য আপনি যদি বলেন তবেই যাব কি বললেন আপনি যদি বলেন তবেই যাব যাবেন বই কি রোজই যাবেন রোজই সম্ভব হবে না অনিমা আমার স্টেনো ক্লার্ক বিনয় ছুটি নিয়ে আজই সন্ধ্যার ট্রেনে চলে যাচ্ছে তাই তিন চারটে দিন তার মানে নতুন ক্লার্ক না আসা পর্যন্ত একটু জিরে নিতে পারা যাবে কি হলো রাস্তার পাশের একটা গাছের গায়ে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে অনিমা যেন মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল টলে গিয়েছিল পা দুটো আর চোখে কিছু দেখতেও পাওয়া যাচ্ছিল না তাই বিব শরীরটাকে সামলাবার জন্য গাছের গায়ে হাতের ভর রেখে দাঁড়িয়ে পড়েছে অনিমা। অনিমা বলে না কিছু নয় কিন্তু মুখ ফিরিয়ে তাকাই অনিমাম যেন পিছন থেকে কেউ অনিমার বালুচর শাড়ির আঁচলটাকে ধরে হ্যাঁচকা টান দিয়েছে দেখতে পাওয়া যায় বারান্দার উপরে একেবারে শান্ত সুস্থির হয়ে দাঁড়িয়েছে বিনয় দত্ত এদিকেই তাকিয়েছে যেন সত্যিকারের একটা কুহুকের দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছে সুভাষিনী বলেন সৌরভ যা ভুলে গেল তাতে তো এই ধারণাই করতে হয় যে সৌরভের আপত্তি নেই নিবারণবাবু বলেন আমার ধারণাও তাই আর কত স্পষ্ট করে বলবে আস্তে আস্তে নয় বেশ জোরে যেন কাউকে শোনাবার জন্যই কথাগুলো বলছে নিবারণবাবু আর সুহাসিনী ঘরের ভিতরে বসে অনিমাও শুনতে পায় শুনেও অনিমার চোখে মুখে কোন কৌতূহল চঞ্চল হয়ে ওঠে না কারণ অনিমারও যে তাই ধারণা চা খেয়ে আর অনেকক্ষণ বসে নিবারণবাবু আর সুহাসিনীর সঙ্গে অনেক গল্প করেছে সৌরভ যাবার সময় বারান্দায় দাঁড়িয়ে আর বেশ নিগ্ধস্বরে অনিমাকে যে কথাটা বলেছে সৌরভ সে কথা সুহাসিনী আর নিবারণবাবু ঘরের ভিতরে বসেই শুনতে পেয়েছেন মীরাদী আমাকে একটা কথা বলেছিলেন অনিমা খিদু থাক আজ আর বলতে চাই না এত তাড়াতাড়ি বলে ফেলা বোধ উচিত নয় চলে যায় সৌরভ আর অনিমা সেই যে ছটফটিয়ে ছুটে গিয়ে ঘরের ভিতরে বসেছে তারপরে এতক্ষণের মধ্যে একবারও বাইরে আসেনি একটা কথাও বলেনি কিন্তু চমকে ওঠে নিবারণবাবু আর সুহাসিনী ঘর থেকে বের হয়েছে অনিবা আর কি আশ্চর্য যেন বাইরে যাওয়ার জন্যেই সেজেছে আজই সন্ধ্যায় আবার কোথায় যাবার জন্য মেয়ের মন এত ব্যস্ত হয়ে উঠল হি কি কাঁদে কেন মেয়েটা কি হলো চেঁচিয়ে ওঠেন সুহাসিনী আমি যাচ্ছি কোথায় স্টেশনে স্টেশনে কেন বিনয় বোধহয় সন্ধ্যার ট্রেনেই চলে যাবে ছুলে যাক না বিনয় যাবে কেন বিনয়ের ইচ্ছা বিনয় চলে যাবে বিনয়ের কাছে তোর কিসের কাজ কাজ আছে বই কি তা না হলে যাব কেন কি কাজ ডেকে নিয়ে আসি কেন যাবার আগে এবারই চা খেয়ে যাক বিনয় আবার এখানে এসে চা খাবে কেন তোমাদের মেয়ের সঙ্গে বিনয়ের বিয়ে হবে বলে কে বললে আমি বলছি নিবারণবাবুর মুখের দিকে তাকান সুহাসে তারপর দুজনেই একসঙ্গে অনিমার মুখের দিকে তাকিয়ে থাকেন কি বলতে চাইছে অনিমা আজকের সকাল বেলার হাসিটাই মিথ্যে আর এই সন্ধ্যার কান্নাটাই তাহলে সত্যি নিপারণবাবু বলেন আমার আর কিছু বলবার নেই সুহাসিনী বলে আমি ভাবছি মীরাকে আমি তাহলে বোঝাবো কি বলে হেসে ফেলে অনিমা একটা চিঠি লিখে জানিয়ে দেবে ভগবানের ইচ্ছে যা হবার ছিল তাই হল শেষ হল এই ছোট গল্প চিত্তচক্র ভালো লাগলে লাইক করবেন জানাবেন আর আমার চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ